হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে বাছাই করা আজকের 30টি একদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে মোদি সরকারের আরো একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত, বিরাট সিদ্ধান্ত, বদলাচ্ছে সংবিধান। এই মুহূর্তে আবার গোটা দেশের এবার পরিবর্তন হচ্ছে নাম, গোটা দেশের নাম পরিবর্তন নিয়ে ফের জল্পনা তুঙ্গে, রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তাপ। ওদিকে আবার আধার, প্যান, পাসপোর্ট, ভোটার কার্ড থেকে ছাঁটাই হবে ইন্ডিয়া, নাম বদল ইসরোর নির্বাচন কমিশনের, জোর জল্পনা। অন্যদিকে আবার 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ মামলা শুনানি সম্পূর্ণ, রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। একই সাথে আবার রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে, যুদ্ধ ঘোষণা রাজ্যপালের বিরুদ্ধে, টাকা আটকানোর হুঁশিয়ারি। অন্যদিকে আবার ফের মন্ত্রিসভায় রদবদল, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, একাধিক নেতা মন্ত্রী হারাতে চলেছে তাদের পদ। একই সাথে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। অন্যদিকে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় যখন দিনের পর দিন ফাঁস হচ্ছে একের পর এক তথ্য, সিবিআইডি যখন উঠে পড়ে লেগেছে বিচারকদের ধমকানিতে, ঠিক এই সময়টি আবার বাতিলের পথে আরো 10,000 চাকরি বিপক্ষে পড়বে এবার এই সকল শ্রেণীর শিক্ষকরা। অন্যদিকে রয়েছে কেন্দ্রের আরো একটি বড় সিদ্ধান্ত, আধার কার্ড নিয়ে যারা মূলত যোজনা বা প্রকল্পের জন্য আবেদন করেছেন অথবা যারা মূলত যোজনা বা প্রকল্পের টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাদের জন্য জানা মূলত একান্ত প্রয়োজন, নতুবা আগামী দিন থেকে বন্ধ হতে পারে ওই সকল প্রকল্পগুলির টাকা। এর সাথেই রয়েছে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পই রয়েছে 3টি বিশেষ ফর্ম, আবেদন করলেই ব্যাপক লাভবান, যা জানলে আপনিও চমকে যাবেন। একই সাথে রয়েছে ঘরের টাকা, ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল এবং রেশন কার্ড নিয়ে দারুণ ঘোষণা। অন্যদিকে রয়েছে আরো একটি বিশেষ ফর্ম, যার ফলে ব্যাপক লাভবান হতে চলেছে রাজ্যবাসী। একই সাথে রয়েছে খুশির হাওয়া বইছে গোটা রাজ্য জুড়ে, অ্যাকাউন্ট পিছু 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এর সাথেই যাদবপুর মৃত ছাত্রের মাকে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ দিল এবার রাজ্য সরকার। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, জারি হয়ে গেল নতুন নিয়ম গোটা পশ্চিমবঙ্গের জন্যই, বাংলার প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, এপিএল হোক অথবা বিপিএল। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে এই নিয়মটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি বা ইম্পর্টেন্ট, নতুবা আগামী দিনে পড়তে পারেন ঘোর বিপাকে। অন্যদিকে আবার কসবায় মৃত ছাত্রের দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ বাসিন্দাদের, কসবায় ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র চেহারা নিল রুবি বাইপাস কালেক্টর। এর সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভয়ঙ্কর খবর, বড় পূর্বাভাস। একদিকে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের 11টি জেলায়, একই সাথে আবার ভয়ঙ্কর ঘটনা ঘটলো, বিপুল বজ্রপাত, বিরল প্রাকৃতিক দুর্যোগ, মৃত 12, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। শুধু তাই নাই, এর সাথেই রয়েছে একদিকে যখন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট পিছু 10,000 টাকা, অপরদিকে 1 সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকারে রয়েছে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ফর্ম এবং ইলেকট্রিক বিল নিয়ে রয়েছে দারুণ খবর। একই সাথে কেন্দ্র সরকারের আরো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, জারি হতে চলেছে নতুন নিয়ম, ব্যাপক প্রভাব পড়তে পারে জনজীবনে। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বিশেষ খবর, বড় খবর। এই ভিডিও শেষে রয়েছে দুটি দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনি রাজ্যের কোন জেলা বা ব্লক থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলা বা ব্লকের নামটি লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, মোদী সরকার ক্ষমতায় আসার পরেই সিদ্ধান্তে থেকেছে অটল, একের পর এক সিদ্ধান্ত নিয়েছে, একের পর এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নোটবন্দি থেকে শুরু করে এনআরসি, এনপিআর, কৃষি বিল থেকে শুরু করে একাধিক বিল, যার ফলে গোটা দেশ জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। তবে এরপরেই এক দেশ এক ভোটের সিদ্ধান্ত, অপরদিকে এর সাথে সাথেই সৌদের পর এবার দেশের নাম বদল, G20 উপলক্ষে আমন্ত্রণ পত্রে তৈরি জল্পনা, দিনভরই নীরব রইল কেন্দ্র, ইন্ডিয়া ছেড়ে শুধু ভারত, এবার প্রধানমন্ত্রী নতুন পরিচয় লিপি দিয়ে জল্পনা বাড়িয়ে দিল খোদ বিজেপি। একদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকারি নথিতে বদলে গেল তাদের পদের পরিচয় লিপি, তাৎপর্যপূর্ণভাবে সরকারি ঘোষণাপত্রে
নয়। শাসক দল বিজেপির দেওয়া সরকারি তথ্যে সংবাদ সংস্থা পিটিআই তা প্রকাশ করেছে। অন্যদিকে ইন্ডিয়া না ভারত ১৬টি জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্ট কি জানিয়েছিল ১৬টি। G20 সম্মেলনে রাষ্ট্রপতির তরফ থেকে যে আমন্ত্রণ পত্র তৈরি হয়েছে সেখানে ইংরেজি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও ২০১৬ সালে এই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই রায়ে বলা হয়েছিল ২০১৬ সালে একটি জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। ওই মামলার দাবি করা হয়েছিল ইন্ডিয়া নয় সমস্ত ক্ষেত্রে ভারত শব্দটি ব্যবহার করতে হবে। যদিও শুনানিতে ওই দাবি খারিজ করে দেয় শীর্ষ আদালতের বিচারপতিরা। পাশাপাশি আদালতের পর্যবেক্ষক ছিল ভারত এবং ইন্ডিয়া দুটোই সঠিক শব্দ। যিনি ভারত বলছেন তিনিও ঠিক বলছেন, যিনি ইন্ডিয়া বলছেন তিনিও ভুল বলছেন না। উল্লেখ্য সংবিধানের আর্টিকেল ১ ১ নম্বরে বলা হয়েছে ইন্ডিয়া যা হলো ভারত যা একটি যুক্তরাষ্ট্র হবে। অর্থাৎ দেশের নাম ইন্ডিয়া না ভারত কোনটা থাকবে, এ নিয়ে ২০১৬ সালেই পরিষ্কার করে দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। তবে অপরদিকে ইন্ডিয়ার পরিবর্তে যদি ভারত হয় তাহলে আধার প্যান পাসপোর্ট ভোটার কার্ড থেকে ছাঁটাই হবে ইন্ডিয়া, নাম বদল করবে ইসরো, নির্বাচন কমিশন ভোটার কার্ডে। যদিও সরকারের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত যদি সত্যি সংবিধান সংশোধন করে ইন্ডিয়া ছেটে ফেলে শুধু ভারত নামটিকেই স্বীকৃতি দেওয়া হয় তবে কোথায় কোথায় কিসের নাম বদলের প্রয়োজন পড়বে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা। একাধিক তথ্যে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে তাহলে কি সেই সকল জায়গাগুলিতে নাম পরিবর্তন করা হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে সরকারি যতগুলো নথিপত্র রয়েছে তাহলে কি সেগুলোতেও পরিবর্তন করা হবে নাম, এমনকি মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নামও পরিবর্তন হবে বা নির্বাচন কমিশনের নাম পরিবর্তন হবে। এ নিয়ে যদিও সরকার এখনো পর্যন্ত কোনো রায় দেয়নি, যদি এটাই হয় তাহলে কিন্তু আগামী দিনে গোটা দেশবাসী আবারও এক ঘোর সমস্যায় পড়বে, যেমন সমস্যায় পড়েছিল নোটবন্দিতে, যেমন সমস্যায় পড়েছিল অসমে NRC হওয়াতে। পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি কি চান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে যেখানে লেখা রয়েছে সেটা ইন্ডিয়াই থাকুক না দেশের নাম পরিবর্তন হোক ইন্ডিয়ার পরিবর্তে ভারত হোক। এর সাথে আবার ৩৭০ ধারাকে বাতিল চ্যালেঞ্জ মামলা শুনানি সম্পূর্ণ, রায়দান স্থগিত করলো অবশেষে সুপ্রিম কোর্ট। গতদিন এই মামলা শুনানি সম্পূর্ণ হলেও রায়দান স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান বিচারপতি। এই মামলা শুনানিতে কেন্দ্র সরকার তরফ থেকে জানানো হয় ৩৭০ বাতিলের পিছনে কোনো সাংবিধানিক জালিয়াতি ছিল না। ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়া হতো, সেই বিধান বাতিল করে রাজ্যকে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ শুনানি শেষে ৩৭০ বাতিল ও জম্মু কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিভক্ত করাকে চ্যালেঞ্জ করে পিটিশনের উপর রায় সংরক্ষণ করা হয়েছে। অপরদিকে রয়েছে আরো একটি বড় খবর, বিশাল ঘোষণা। ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প। একাধিক সমস্যা রয়েছে মানুষের যার সমাধান চলছে। এর মাঝেই রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য অর্থাৎ যারা রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তাদের জন্য বিশেষ একটি প্রকল্প চলছে। ওই প্রকল্পের মাধ্যমে যদি কেউ আবেদন করে থাকে বা ওই প্রকল্প যদি কেউ আবেদন করে তাহলে কিন্তু তাদের জন্য একাধিক সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ যদি আপনি রাজ্যের বাইরে গিয়ে কাজ করেন বা যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটি আবেদন করতে পারেন। তবে এই ফর্মে কোনো দুর্ঘটনা বা যদি কোনো বিপদ আপদ হয় সেখান থেকে কিন্তু আপনি সরকার তরফ থেকে টাকা পাবেন, এমনকি ব্যবসা করার জন্য আগামী দিনে সরকারের সাবসিডিতে লোনও পাবেন। শুধু লোন নয়, একাধিক সুবিধা পেতে পারেন আপনি। অপরদিকে আবার রয়েছে আরো একটি বড় খবর, যাদের বাড়িতে মূলত ইলেকট্রিক বিল রয়েছে, ইলেকট্রিক নিয়ে রয়েছে বড় ঘোষণা সরকারের, বিশেষ করে চাষীদের জন্য যাদের ইলেকট্রিক বিল বাকি রয়েছে ভুড়ি ভুড়ি, এবার তাদেরকে ৫০% ছাড়ে ইলেকট্রিক বিল পরিশোধ করার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। একই সাথে যারা নতুন ইলেকট্রিক কানেকশন নিতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করছে রাজ্য সরকার। BPL বা যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি অতি কম খরচে নতুন করে কানেকশন নিতে পারবেন। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বড় নিয়ম জারি হলো এবার রাজ্য জুড়ে আধার যাচাইয়ের মাধ্যমেই বাংলার গ্রাহকদের রেশন বন্টন। এবারে এতদিন পর্যন্ত যদি কারো আধার কার্ডের সমস্যা থাকতো বা যদি আধার কার্ডের সমস্যা রয়েছে তবুও কিন্তু রেশন ডিলাররা মাল দিত হেন তেন পোকারও, তবে এবার আধার যাচাইয়ের মাধ্যমেই পুরো প্রসেসটা পুরোপুরি ভাবে জারি হলো রাজ্যে, যার দ্বারা প্রশংসিত হলো কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের খাদ্য মন্ত্রকের তরফ থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। চলতি আর্থিক বছরের মে মাস
কাছ থেকে আধার যাচাই ছাড়া খাদ্য সামগ্রী বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সেই কাজ কোথায় কেমন হচ্ছে তা নজরদারি করছিল তারা। তাতে দেখা যাচ্ছে প্রথম ত্রৈমাসিক এ রাজ্যের সব গ্রাহকই আধার যাচাই করে রেশন নিচ্ছে, আর তাতেই রাজ্যের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে বা প্রশংসা করেছে কেন্দ্র। অপরদিকে আরো একটি বড় খবর আধার কার্ড নিয়ে রয়েছে, যেটা জানা মূলত আপনাদের অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে যে কোনো প্রকল্প বা যোজনা নিতে গেলে আধারই প্রয়োজন হয়ে উঠেছে। এমনকি ব্যাংকের বই থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে। আধার ছাড়া সরকারি প্রকল্প বা যোজনা এখন আর পাওয়াই যায়নি। তবে ইতিমধ্যে যাদের 10 বছরের পুরানো আধার কার্ড রয়েছে করে তারা যদি আধার কার্ড আপডেট না করে অথবা যদি মোবাইল নাম্বার লিংক না করে তাহলে আগামী দিনে ঘোর সমস্যায় পড়তে চলেছে রাজ্যবাসী। এছাড়া রয়েছে বিদেশ সফরের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ, মন্ত্রিসভায় একাধিক রদবদল করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আবার জোর সংঘাত রাজ্যপালের কথা শুনলে বন্ধ হবে টাকা, মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলিকে সাফ হুঁশিয়ারি, দরকারে ধর্ণা, রাজভবনের সঙ্গে নবান্নর সংঘাত চরমে পৌঁছে গেল। রাজ্যপাল সিবি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বার্তা দিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে আর্থিক অবরোধ চলবে না বলে ঘোষণা করলেন। এর সাথে রয়েছে আদালতের আরো একটি ভয়ঙ্কর পদক্ষেপ, আবারও বাতিল হতে পারে 10,000 চাকুরি, বিপাকে পড়তে পারে শিক্ষকরা। ফের একবার চাকরি বাতিলের আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি প্রাথমিক শিক্ষক সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক শিক্ষিকাদের DLED অথবা DED ডিগ্রি থাকতেই হবে। কারো BED ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না, এমনটাই নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের। শীর্ষ আদালত এই নির্দেশের পরেই প্রাথমিক স্কুলের আরো 10,000 শিক্ষকের চাকরি বাতিলের দাবি উঠল। অপরদিকে আবার টোটো চালকদের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে এবার রাজ্যের পরিবহন মন্ত্রক। টোটোর ফলে একাধিক যানজট এবং ক্ষতি হচ্ছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায়। এবারে নড়ে চড়ে বসল রাজ্যের পরিবহন দপ্তর। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সকল রোডগুলিতে বাস এবং সরকারি বাস চলে কেন্দ্রীয় সড়ক অথবা রাজ্য সড়কে, সেই সকল জায়গাগুলির জন্য কড়া হুঁশিয়ারি দিল টোটো চালকদের। আগামী দিনে তারা ওই সকল রাস্তাতে আর টোটো চালাতে পারবে না, চালালে বড় সড়ো ফাইনের মুখোমুখি হতে পারে। একই সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রাজ্যের একাধিক জেলাতে গত 3 দিন ধরে চলছে ব্যাপক পরিমাণে বৃষ্টি, আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি, তাপমাত্রার কোনো হেরফের হবে না। রয়েছে হাওড়া হুগলি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অপরদিকে আবার ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, বিপুল বজ্রপাত, বিরল প্রাকৃতিক দুর্যোগে মৃত 12। ওড়িশার বিপুল বজ্রপাত হয়েছে, সেখানে 61,000-এর বেশি বাজ পড়ে মৃত্যু হয়েছে 12 জনের। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।